সেজে কি রে পাগলের কি আছে ভাই, কি কমেন্ট করেন, পাগলের কি আছে ভাই, বোনের জন্য পাত্র দেখবো, দেখে শুনে ভালো একটা পাত্র দেখবো, এটা পাগলের কি আছে, কমেন্টে জানাইছে যে ভাই আপনি কি পাগল, বোনের জন্য এইভাবে কেউ পাত্র দেখে, আরে ভাই অহনে হচ্ছে অনলাইন যোগ, আপু মন খারাপ। আচ্ছা অনেক ভাইয়ারা জিজ্ঞেস করতেছে ভাই তোমার আপু কি প্রেম করে কারোর সাথে, আরে ভাই প্রেম করলে কি আমার আপু আপনাদের সামনে আইসা বলতো যে আমার একটা বিদেশি জামাই লাগবে, ও এই জন্যই জিজ্ঞেস করছে, এই যে এই নামটা দেখে ও বুঝতে পারছি, এটা কার নাম, আপনি বলছেন আমি রেগে গেছি, কারণ আমার আপু কাউকে পছন্দ করতো একটা সময়, তো এখন কি ওর সাথে যোগাযোগ হয়, একদমই না একদমই না একদমই ইন টোটালি কোনো যোগাযোগ হয় না, মানে ব্রেকআপ হয়ে গেছে না। আচ্ছা বুঝতে পারতেছেন গাইস, তো ওর জন্য ব্রেকআপ হয়ে গেছে, হ্যাঁ তো এখন ভালো মনের মানুষ তো পাওয়া খুবই কঠিন, তো এখন আচ্ছা আপু ভালো মনের মানুষ তো অনেকই খুঁজতেছি পাইতেছি না, তবে কবে জানি আমাদের ভাগ্যে জুটে, ঠিক আছে তো নাস্তা করছো, হ্যাঁ নাস্তা এখন ভাইয়ারা বুঝতে পারতেছেন আমার আপু পাক শাক করতে পারে, আপনার কোনো টেনশন করতে হবে না, আর বুয়া টুয়া রাখতে হবে না, ঠিক আছে আপনার নিজের হাতে পাক করে খাওয়াবো, কিন্তু মানুষটা হতে হবে ভালো মনের মানুষ, তাই না, হ্যাঁ খুব ভালো মনের মানুষ, একদম ফ্রেশ মনের মানুষ হইতে হবে, আমার টাকা পয়সা চাই না, তার ধনদৌলত চাই না, শুধু ভালো মনের একটা মানুষ লাগবে, খুব মনটা ডায়মন্ডের মতন সলিড, একদম সাবানের মতন তুলতুলা হইতে হইবে, এখন ভালো লাগছে, ঠিক আছে তো যদি থাকে নসিবে আপনি আপনি আসবেন, এটা আপনারা দোয়া করবেন আমার নসিবে যেন একদম নরম সফট একটা মন আসে, টাকা পয়সা কি চাই আসে এটা আমার দরকার নাই, বর্তমান পৃথিবীতে বাঁচার থাকার জন্য মন চাই, আমি মন চাই শুধু। হ্যাঁ অনেকে জিজ্ঞেস করে তোমার বাড়ি ঘর আছে কিনা, নাকি তুমি উড়াইছো, তো বাড়ি ঘর ছাড়া কি মানুষ হয়, এটা কি ধরনের প্রশ্ন করে ভাই, এই যে বাড়ি কি সুন্দর বাড়ি দেখতেছেন, এই যে টাচ করা বাড়ি, পাগলের কি আছে ভাই, কি কমেন্ট করেন, পাগলের কি আছে ভাই, বোনের জন্য পাত্র দেখবো, দেখে শুনে ভালো একটা পাত্র দেখবো, এটা পাগলের কি আছে, কমেন্টে জানাইছে যে ভাই আপনি কি পাগল, বোনের জন্য এইভাবে কেউ পাত্র দেখে, আরে ভাই অহনে হচ্ছে অনলাইন যোগ, ভালো করে আপনারাও দেখবেন আমরাও ভালো করে দেখবো, বুঝছি শুনে তারপরে আমার বোনটা আপনার হাতে তুলে দেবো, এই তো ব্যাপার না ভাই, আমরা টাকা দিব না, তবে আলহামদুলিল্লাহ আমার বোনের নামে কিছু আছে, এটা এটা বলা যাবে না, এটা যে বিয়ে করে তার ভাগ্যে সেটা অটোমেটিক, আমরা সেগুলি চাই না, আমার ভাই আমরা ফ্রি, তার জন্য আমার ভাই দায়িত্বটা নিছে, আমি দিছি যে ভাইয়া তুমি দেখো বর্তমান যুগে তো এরকম ভালো ছেলে পাওয়া যায় না, তো ওনারা ছেলে ছেলেদের কথা বুঝে, তার জন্য বলছি ভাই বোনের মধ্যে কিছু লজ্জা শরম নাই, বলছি একদম ফ্রি ম্যান আমরা বন্ধু।